থেকে রাত গড়িয়ে গেল, এখনো তো বাচ্চারে কেউ ফিরল না, ওদের কোনো খবর হইল না। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে পত্নী। গুরুদেব, আপনি তো বলেছিলেন যে বাচ্চাদের কোনো বিপদ হয়নি, তাহলে কি তবে কি ওরা ফিরে এলো? চলুন আমরা দেখে আসি। চলো কামিনি, চলুন। কোথায় গেছিলে তুমি, কেন গেছিলে বলো? কাজল, এভাবে কাউকে কিছু না জানিয়ে প্রাসাদের বাইরে বেরিয়েছিলে কেন? এবার যদি কাঞ্চন আমার নামে নালিশ করে দেয় তাহলেই হয়েছে। এই প্রাসাদের ভিতর না আর খেলতে ভালো লাগছিল না। তাই জন্যই আমরা সকলে আমাদের ক্ষমা করে দাও মা। আমরা আর কখনো এরকম করবো না। জানো তো পদ্মমা, উর্মি কিন্তু দারুণ সাহসী। ও নিজের প্রাণের ভয় না করে আমাকে বাঁচিয়েছে। তাই বুঝি? হ্যাঁ তো। আর জানো কি হয়েছিল? আমরা কিছুতেই প্রাসাদে ফিরতে পারতাম না। সত্যি উর্মি, আজ তোমার জন্য আমরা সবাই আবার এক হতে পারলাম। তোমার সত্যি কোনো তুলনা হয় না, বুঝেছো? তোমায় আমি এখন মারতে পারবো না উর্মি, কিন্তু তোমায় নিয়ে এই বাড়াবাড়ি আমি বন্ধ করার ব্যবস্থা ঠিক করব। এমন একটা কিছু করব যাতে এরপর থেকে রাজপ্রাসাদে শুধু আমার মেয়ের লক্ষ্মীর নাম শোনা যায়, শুধু আমার মেয়ের নাম।
জুড়ে আলোর খেলা, সূর্যি পাতে বাড়ছে বেলা, তবুও কেন ঘুমিয়ে আছে সেনাপতির কন্যে? রাজপুত্র অপেক্ষাতে শুধুই যে তার জন্য। যা, আমি তো ভুলেই গেছিলাম আমায় কাঞ্চনের কাছে যেতে হবে। মা, কোথায় যাচ্ছিলে? চলো ওখানে বসো। সারাদিন শুধু খেলা খেলা আর খেলা না, একদণ্ড স্থির হয়ে বসার নাম নেই। আজ তোমার আর কোথাও বেরোনো হবে না, কোথাও হই হই করে বেরোতে পারবে না, বুঝেছ? আচ্ছা উর্মি, তুই যে অমন একটা হিংস্র ভাল্লুকের সামনে চলে গেলি, তো ভয় লাগলো না? তাই তো, ভয় লাগবে কেন? মায়ের কথা তুমি ভাবো নাকি যে ভয় লাগবে? আমার যে কি হচ্ছিল সেটা আমি জানি, আমার জন্য তুমি চিন্তাই করো না। একি মা, তুমি কাঁদছো কেন? আমার তো কিচ্ছু হয়নি, আমি তো ঠিকই আছি, দেখো আমার কিচ্ছু হয়নি, দেখো। সেই তো, আমার যে কি হচ্ছে সেটা যদি তুই বুঝতিস। উর্মি, এটা এটা কি হয়েছে? অমন সুন্দর চুলটার, তুমি বসো এখানে চুপটি করে। পা তুলে বসো দেখি। জানিস, আমার মাও না আমাকে এরকম ভাবে চুল আঁচড়ে দিত। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো আমার মা, আমার কাছেই থাকো। হ্যাঁ তো, কিন্তু তোমার মা কোথায়? তোমার মা কেন তোমার সাথে থাকে না? বোকা, বিয়ের পরে মেয়েদের বাপের বাড়ি ছেড়ে মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়। মা, বিয়ের পর সবাই মাকে ছেড়ে চলে যায়? আমার যদি কখনো বিয়ে হয় তোমাকে ছেড়ে চলে যেতে হবে মা, এই প্রাসাদ ছেড়েও চলে যেতে হবে, বাবাকে ছেড়েও চলে যেতে হবে, আমার সব থেকে প্রিয় বন্ধু কাঞ্চন ওকে ছেড়েও চলে যেতে হবে। আর আমি যদি বলি তোকে কোথাও যেতে হবে না? সত্যি? তুই প্রাসাদেই থাকবি। সত্যি দিলাম দিন, আসবে শুভ দিন, উর্মি হবে কনে আর কাঞ্চন তার বর, বিয়ে হবে দুজনার, ভরবে আলোয় ঘর। কাঞ্চনের সাথে আমার বিয়ে হবে? সত্যি? ও সত্যি বলছে মা? বলো না মা, ও সত্যি বলছে, বলো না। উফ উর্মি, সারা দিন খালি বক বক বক, যেমন তুই তেমন তো সুখ। তোকে আমি আটকে রাখতে পারবো, আটকে যদি রেখেছি তাহলে সারা দিন বক বক করে আমার মাথাটাই খারাপ করে দিবি। পালা এখান থেকে, যা আস্তে। সত্যি আমি ভাগ্যবতী, না হলে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে কেই বা তাকে চোখের সামনে রোজ দেখতে পায়। সেনাপতি পত্নী, আপনাকে রানীমা স্মরণ করেছেন। আচ্ছা তুমি যাও।
রানীমা আমায় ডেকেছেন? হ্যাঁ পদ্মিনী, তোমায় একটি বিশেষ কারণে এখানে ডেকে পাঠিয়েছি। কি কি হয়েছে? আর দুদিন বাদে উর্মির জন্মদিন, আর সেই দিনই আনুষ্ঠানিকভাবে পদ্মের জাগরণ আর প্রতিষ্ঠা হবে। তাই আমি ভেবেছি এই হার আমি সেই দিনই উর্মিকে পরিয়ে আশীর্বাদ করতে চাই। এই হারের সাতটা রত্ন সাত সমুদ্রের গর্ভ থেকে তুলে এনে বসানো হয়েছে। এই হার বরাবর এই রাজ পরিবারের পুত্রবধূদের কাছেই থাকে। এতদিন এটা আমার কাছে ছিল, কিন্তু এখন আমি চাই এই হার উর্মিকে দিতে। রানীমা চান পদ্ম প্রতিষ্ঠার অনুষ্ঠানের শুভ লগ্নে এই হার পরিয়ে দিয়ে উর্মিকে সবার সামনে নিজের ভাবি পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিতে, আপনি কি বলেন? তোমাকে আর এভাবে সহ্য করতে পারছি না উর্মি, আমি পারছি না। কামিনী, কামিনী, কামিনী একটু শান্ত হও। আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর উর্মি চিরকালের মতো আমাদের জীবন থেকে দূরে সরে যাবে, তাই না? ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। হার তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর উর্মিকে আমি যেভাবে সরিয়ে দেব সেটা আমি এই আট বছর ধরে তিলে তিলে সাজিয়েছি। সবই প্রভুর ইচ্ছে। তা তুমি ঠিক কি সাজিয়েছ জানতে পারি? সঠিক সময় সবটা তুমি ঠিক জানতে পারবে। আপাতত উর্মিকে সরিয়ে লক্ষ্মীকে আমায় সবার মনের মধ্যে জায়গা করার ব্যবস্থা করে দিতে হবে। সবার মনের মধ্যে এইভাবে, ঠিক এইভাবে দুজনকে এক করে দিতে হবে, লক্ষ্মী আর কাঞ্চনকে। আর তার জন্য সবার আগে আমায় নিশানা করতে হবে রানীমাকে। Thank you.
পত্নী, যেহেতু তুমি উর্মির মা, তাই এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার সঙ্গে একবার আলোচনা করে নেওয়া উচিত বলে আমাদের মনে হয়েছে। তাই তোমাকে এখানে ডেকে পাঠানো হয়েছে। রানীমা, আপনি আর পুরোহিত ঠাকুর যা সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেবেন। আপনাদের সিদ্ধান্তকে আমি সম্মান করি, এটা আমার কাছে খুব খুশির খবর। এই রাজ পরিবারের নিয়ম অনুসারে সপ্তসাগর কণ্ঠহার নবপুত্রবধূর কাছে যাওয়ার আগে এক রাতের জন্য কুলদেবতার পায়ে অর্পণ করা হয়। তাই আমি আজ সন্ধে আমাদের কুলদেবতার পায়ে এই হার এক রাতের জন্য অর্পণ করব। আপনি যা চাইবেন তাই হবে রানীমা। শুধু তাই নয় পত্নী, আমি চাই তুমিও আমার সঙ্গে সেই সময় থাকো। ওমা, এ তো আমার কাছে বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমি নিশ্চয়ই থাকবো আপনার সাথে। আমি তো আড়ালে দাঁড়িয়ে গোপনে আমাদের কথা শুনছিল। তাই তো মনে হলো। কিন্তু কেন? সত্যি কামিনী, তোমার মনে যে কি চলে মাঝে মাঝে আমিও ঠিক বুঝতে পারি না। বা, আমার তো জন্মদিন আসছে, তাই আমি ভাবছিলাম তুমি যদি আমাকে এমন কিছু উপহার দিতে যেটা সব থেকে বেশি দামি। যেটা সব থেকে বেশি দামি, তাই তো? ঠিক আছে মা, আমি তোমার এই জন্মদিনে এমন এক উপহার দেব যেটা সত্যি সত্যি এই পৃথিবীতে তোমার কাছে সব থেকে বেশি দামি হবে। আমি তোমায় উপহার দেব কাঞ্চন। তোমার এই জন্মদিন থেকে তোমার জীবনের বাকি দিনগুলো কাঞ্চন তোমার সঙ্গে থাকবে, তোমার সঙ্গে নিজের জীবন কাটাবে। আস্তে আস্তে তুমি এই রাজ্য, এই রাজপ্রাসাদ সব কিছু রানী হয়ে উঠবে। রানী হবে তুমি, বুঝেছ? আমার জন্যে তো ভিনরাজ্য থেকে রাজকন্যা আসবে, আমি তাকেই বিয়ে করব। তোমাকে কেন বিয়ে করতে যাব? তুমি যা দস্যি।
কি বললে? আমি দোষী। হ্যাঁ, তুমি ছাড়া আর কে? তুমি আবার আমাকে দোষী বললে? দাঁড়াও, আমি ধরছি তোমাকে। তুমি একবার আমার হাত ছেড়ে বেরোতে পারবে না। রানীমা আর নিয়ে মন্দিরে যাবেন, আর তারপর এত তাড়াহুড়ো করার কি আছে? ধীরে সুস্থে যা শুনেছিস ভালো করে ভেবে বল। আগে আজ সন্ধ্যায় রানীমা সপ্তসাগর হার নিয়ে মন্দিরে অর্পণ করতে যাবেন। বাহ, বেশ তো। তা সেই হার মন্দিরে অর্পণ করতে দেওয়ার আগে যদি অলিন্দে সেটা চুরি হয়ে যায় তাহলে? চুরি? হার চুরি যাবে, আর সেটা উদ্ধার করবে আমার মেয়ে লক্ষ্মী। আর তার ফল? তার ফলে যেটা হবে, রানীমা আমার লক্ষ্মীর উপর আরো সন্তুষ্ট হবেন, ওকে আরো ভালোবাসবেন, আরো পছন্দ করবেন, তবেই তো খেলাটা জমে উঠবে। অবশ্য এ কাজে আমার আরো একজনকে লাগবে। বেশ তো, বলো কাকে লাগবে? সোমেশ্বর।